বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ উমর ফারুক, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ ও ফিনান্স, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ। আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, আজকে আমরা পুরো বইয়ের সাজেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে প্রথম অধ্যায়ে আমি আসি। প্রতিটি অধ্যায় থেকে সর্বোচ্চ 15টি করে প্রশ্ন হবে, জ্ঞান এবং অনুধাবন মিলে। আশা করি যদি প্রত্যেকটি শিক্ষার্থী ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এগুলো বাসা স্টাডি করো, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ পরীক্ষাতে ফার্স্ট ইয়ার ফাইনাল হোক বা 2020 সালের এসএসসি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেখানে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে শুরু করি কথা না বাড়িয়ে। প্রথম অধ্যায় ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র প্রথম অধ্যায়। এখানে অধ্যায় হচ্ছে মোট 9টি। একটা কথা না বলেই নয়, প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে একজন শিক্ষার্থীকে 60টি প্রশ্নের উত্তর দিতে হয়। যেহেতু ফিনান্স প্রথম পত্রের মধ্যে তৃতীয় থেকে নবম অধ্যায় পর্যন্ত ম্যাথ আছে, ম্যাথ করতে হবে তৃতীয় থেকে নবম অধ্যায় পর্যন্ত। কিন্তু দেখা যায় যে তৃতীয় থেকে নবম পর্যন্ত যদি ম্যাথও করতে পারে, ম্যাথও করে, অথবা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যদি সম্পূর্ণ থিওরিটিক্যাল চ্যাপ্টারে হয়, কিন্তু 60টা প্রশ্ন উত্তর দেওয়ার সময় প্রতিটি প্রশ্নে এক নম্বর অর্থাৎ ক নম্বর এবং খ নম্বর, এক ক নম্বর হচ্ছে এক নম্বর, খ নম্বর দুই নম্বর, তিন, তাহলে প্রতিটি প্রশ্নের মধ্যে তিন নম্বর, প্রতিটি প্রশ্নে ক এবং খ তিন নম্বর, তো মোট 60টি প্রশ্নের মধ্যে 321 নম্বর তাকে অবশ্যই অবশ্যই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক থেকে দিতে হবে, অবশ্যই এগুলো থিওরিটিক্যাল হবে। যেহেতু আউট অফ 70 সৃজনশীলের মধ্যে, আউট অফ 70-র মধ্যে 21 নম্বর হচ্ছে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, তাহলে এখানে যদি কেউ ভালো মার্ক না পায় তার পক্ষে এ প্লাস পাওয়া বা ভালো মার্ক পাওয়া কখনোই সম্ভব না। তাহলে প্রতিটি বিষয়ে, প্রতিটি সাবজেক্টে জ্ঞানমূলক অনুধাবনমূলক অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস, যদি এখান থেকে পরীক্ষা কমন আসে, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী উপকৃত হবে। প্রথম অধ্যায় বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু অনেকগুলো প্রশ্ন বলবে, এতগুলো প্রশ্ন বোর্ডে লিখাও সম্ভব না, আমি লিখলাম না, তবে আমি প্রতিটি প্রশ্ন দুইবার করে বলবো, তুমি শুনলেও খাতা লিখতে পারবা এবং বইতে পড়তে পারবা। প্রথম অধ্যায় ব্যবসা অর্থায়ন কী, বিনিয়োগ সিদ্ধান্ত কী ব্যাখ্যা করো। এখানে জ্ঞানমূলক আছে, অনুদানমূলক আছে, দুটি একসাথে দিচ্ছি আমি। আবার বলি, ব্যবসা অর্থায়ন কী, বিনিয়োগ সিদ্ধান্ত কী ব্যাখ্যা করো। সরকারি অর্থায়ন কী, সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়, মুনাফা সর্বাধিকরণ কী, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝো। ব্যবসা অর্থায়ন কীটা আমি অলরেডি বলেছি, স্বল্পমেয়াদী মানব স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা কেন জরুরি ব্যাখ্যা করো, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা কেন জরুরি ব্যাখ্যা করো। তারল্য ও মুনাফার মধ্যে ইতিবাচক বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো, তারল্য ও মুনাফার মধ্যে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো। ব্যবসায়ের নৈতিকতা বলতে কী বুঝো, ব্যবসায়ের নৈতিকতা বলতে কী বুঝো। সম্পদ সর্বাধিকরণ কীভাবে করা যায়, উচ্চ মুনাফাযুক্ত প্রকল্প নির্বাচন সর্বদাই গ্রহণযোগ্য নয় উক্তিটি ব্যাখ্যা করো। আশা করি এই কিছু এই কয়েকটা প্রশ্ন পড়লে একজন শিক্ষার্থী পরীক্ষায় কমন পাবে। দ্বিতীয় অধ্যায় বিএসইসি কি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি কি, মুদ্রাবাজারে অংশগ্রহণকারী কারা। আমরা জানি বাজার আছে দুটি, একটি মুদ্রাবাজার, একটি অর্থবাজার বা মূলধন বাজার, যে বাজারের মেয়াদকাল এক বছর চেয়ে কম সময় তাকে বলা হয় মুদ্রাবাজার। মুদ্রাবাজারে অংশগ্রহণকারী কারা, এগুলো বইতে খুব ইজিলি পাওয়া যাবে। ট্রেজারি বিল কী মূলধন বাজার বলতে কী বোঝো, ট্রেজারি বিল কী মূলধন বাজার বলতে কী বোঝো। আর্থিক বাজার কী, মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লিখো, মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লিখো।
OTC মার্কেট বলতে কি বুঝো? OTC ওভার দা কাউন্টার। OTC মার্কেট বলতে কি বুঝো? ইকুইটি মূলধন কাকে বলে? সাধারণ শেয়ার মূলধন কাকে বলে? কল মানি রেট কি? কল মানি রেট কি? ঋণ নিয়ন্ত্রণ কেন করা হয়? ঋণ নিয়ন্ত্রণ কেন করা হয়? কল মানি রেট এটা অনেক সময় বইতে পাওয়া যায়নি, এটা আমি একটু সংক্ষেপে বলতে পারি। কোন একটি আর্থিক প্রতিষ্ঠান আরেকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 7 দিন সর্বনিম্ন কয়েক ঘন্টার জন্য যে ঋণ নেওয়ার বিপরীতে, ঋণের বিপরীতে যে চার্জটি দেওয়া হয়, যে রেটটি, যে রেট দেওয়া হয়, চার্জ দেওয়া হয়, এটাকে সুদ বলা যাবে না, যে চার্জ দেওয়া হয় তাকে বলা হয় কল মানি রেট। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? কোন ধরনের কোম্পানি বাণিজ্যিক পত্র বিক্রি করতে পারে? কোন ধরনের কোম্পানি বাণিজ্যিক পত্র বিক্রি করতে পারে? ট্রেজারি বিলের বিনিয়োগ কেন্দ্র। ট্রেজারি বিলের বিনিয়োগকে কেন ঝুঁকিমুক্ত বলা হয়? কেন ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলা হয়? এটা একটু সংক্ষেপে বলে, কারণ ট্রেজারি বিলটি ইস্যু করতে পারে একমাত্র সরকার, সরকার কখনো দেউলিয়া হতে পারে না, যে কারণে ট্রেজারি বিলের বিনিয়োগকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলা হয়। আশা করি বুঝতে পারছো সবাই। চলতি সম্পদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? চলতি সম্পদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? মানি লন্ডারিং সংগঠনের প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা করো। আসলে কোন কোন অপরাধ করলে মানি লন্ডারিংয়ের আওতায় পড়বে তাকে বলা হয় মানি লন্ডারিং সংগঠনের প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা করো। দ্বিতীয় অধ্যায় থেকে এতটুকু পড়লে ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ কমন পড়বে। তৃতীয় অধ্যায় আসি, যেখানে মূলত ম্যাথ আসবে, সেখান থেকে থিওরি সাধারণত আসে না, কিন্তু আমি ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক অনুধারমূলকগুলো বলছি। তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য, তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। বৃত্তি কি? বৃত্তি কি? বরিকা তত্র স্বীকার। বিধি 69 বা বিধি 72 ব্যাখ্যা করো। বিধি 69 বা বিধি 72 ব্যাখ্যা করো। অর্থের সময় মূল্য কি? সুদ ও মুনাফা কি একে অর্থবোধক? সুদ ও মুনাফা কি একে অর্থবোধক? বার্ষিকী কি? কার্যকরী সুদের হার কখন নির্ণয় করতে হয়? কার্যকরী সুদের হার কখন নির্ণয় করতে হয়? এটা খুবই সুবিধা প্রশ্ন। আসলে যখন চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একাধিকবার হয় তখনই কার্যকরী সুদের হার নির্ণয় করতে হয়। যদি চক্রবৃদ্ধির সংখ্যা বছরে একাধিকবার না হয় তাহলে কার্যকরী সুদের হার নির্ণয় করা যায় না। প্রদেয় বার্ষিক বৃত্তি কি? বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য কেন অধিক হয় ব্যাখ্যা করো। বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য কেন অধিক হয়? চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ কি? সরল সুদ কি? সরল সুদ কি? চক্রবৃদ্ধি হারে প্রকৃতি সুদের হার, চক্রবৃদ্ধি হারে প্রকৃতি সুদের হার পরিবর্তিত হয় কেন ব্যাখ্যা করো। চক্রবৃদ্ধি হারে প্রকৃতি সুদের হার পরিবর্তিত হয় কেন ব্যাখ্যা করো। একই উত্তর, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হওয়ার কারণে। তবে এত সংক্ষেপে লিখলে হবে না, একটু যদি খ নম্বরের প্রশ্ন আর একটু বড় লিখতে হবে। বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য দেখাও। বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য দেখাও। সাধারণ বার্ষিক বৃত্তি কি? সাধারণ বার্ষিক বৃত্তি কি? সাধারণ বার্ষিক বৃত্তি কি? তৃতীয় অধ্যায় এতটুকু পড়লে আশা করি ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে। এবার আমরা আসি ফিনান্স প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, আর্থিক বিশ্লেষণ। আর্থিক বিশ্লেষণ
আর্থিক বিশ্লেষণ। সমুচ্ছেদ বিন্দু কি? নগদ প্রবাহ বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আবার বলি, সমুচ্ছেদ বিন্দু কি? নগদ প্রবাহ বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আর্থিক বিশ্লেষণ কেন করা হয়? আর্থিক বিশ্লেষণ কেন করা হয়? উৎপাদন খরচ কি সমুচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে? উৎপাদন খরচ কি সমুচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে? অবশ্যই করে। স্থায়ী ব্যয় কি? স্থায়ী ব্যয় কি? স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় কি? নিরাপত্তা প্রান্ত কি? নগদ প্রবাহ বিশ্লেষণ কেন করা হয়? নিরাপত্তা প্রান্ত কি? নগদ প্রবাহ বিশ্লেষণ কেন করা হয়? দত্তাংশ কি? দত্তাংশ কি? দত্তাংশ, দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান বা অবদান বা সিএম একই বিষয়, এটা কি? উৎপাদনের পরিমাণের সাথে মোট ব্যয়ের সম্পর্ক ধনাত্মক। উৎপাদনের পরিমাণের সাথে মোট ব্যয়ের সম্পর্ক ধনাত্মক, ব্যাখ্যা করো। মিশ্র নগদ প্রবাহ কি? মিশ্র নগদ প্রবাহ কি? দত্তাংশ বলতে কি বোঝায়? দত্তাংশ বলতে কি বোঝায়, একটু আগে বললাম। কোন শর্তের উপর ভিত্তি করে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করা হয়? কোন শর্তের উপর ভিত্তি করে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করা হয়? কোন শর্তের উপর ভিত্তি করে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করা হয়? স্থায়ী ব্যয় ব্রেক ইভেন পয়েন্টের উপর কী প্রভাব ফেলে, ব্যাখ্যা করো। স্থায়ী ব্যয় ব্রেক ইভেন পয়েন্টের উপর কী প্রভাব ফেলে, ব্যাখ্যা করো। আশা করি পঞ্চম অধ্যায় এতটুকু পড়লে ইনশাল্লাহ পরীক্ষা আসবে। এবার আসে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় সরি পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় এত করে আমি বললাম চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম ফাইন্যান্সিং। তার পঞ্চম অধ্যায়ের প্রথম যে প্রশ্ন সেটি হলো, এক নম্বর স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি? দুই নম্বর ঋণ রেখা ও গুণায়মান ঋণের মধ্যে পার্থক্য কী? আবার বলি, এক নম্বরটি বললাম স্বতঃস্ফূর্ত অর্থায়ন, স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং। ঋণ রেখা ও গুণায়মান ঋণের মধ্যে পার্থক্য কী? ঋণ রেখা লোন কার্ভ, গুণায়মান ঋণ, গুণায়মান ঋণের মধ্যে পার্থক্য কী? তিন নম্বর ব্যবসায় ঋণ কাকে বলে, ব্যবসায় ঋণ কাকে বলে? কেন চলতি মূলধন কাম্যস্তরে রাখা একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম দায়িত্ব? কেন চলতি মূলধন কাম্যস্তরে রাখা একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম দায়িত্ব, ব্যাখ্যা করো। পঞ্চমদের আরও প্রশ্ন, মিত অফ এফরমেশ বাই ইউ কিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কী? অনগদ খরচ বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। অনগদ খরচ বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। স্বল্পমেয়াদী অর্থায়ন কি? নগদ চক্র বলতে কী বোঝো, নগদ চক্র বলতে কী বোঝো, নগদ চক্র বলতে কী বোঝো? মজুদ কেন করা হয়, মজুদ কেন করা হয়? চলতি অনুপাত কি, চলতি অনুপাত কি, চলতি অনুপাত কি? আশা করি পঞ্চম অধ্যায় এতটুকু পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসবে। এবার আমরা আসি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম দীর্ঘমেয়াদী অর্থায়ন, লং টার্ম ফাইন্যান্সিং। ষষ্ঠ অধ্যায়ের নাম দীর্ঘমেয়াদী অর্থায়ন, লং টার্ম ফাইন্যান্সিং।
প্রথমে তোমরা লিখতে পারো ষষ্ঠ অধ্যায় থেকে বন্ড কাকে বলে, বন্ড কাকে বলে, ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়। তৃতীয় অধ্যায় একবার বলেছিলাম ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকিমুক্ত আয়ের হার বলা হয়। তিন নম্বর তোমরা লিখতে পারো চলতি ইল্ড কি, কারেন্ট ইল্ড কি, YIELD কারেন্ট ইল্ড কি, কুপন হার বন্ডের আয়ের উপর কী প্রভাব ফেলে, কুপন হার বন্ডের আয়ের উপর কী প্রভাব ফেলে, কুপন হার বন্ডের আয়ের উপর কী প্রভাব ফেলে। কুপন রেট বাড়ানোর ফলে বন্ডের চলতি আয়ের উপর কী প্রভাব পড়ে, কুপন রেট বাড়ানোর ফলে বন্ডের চলতি আয়ের উপর কী প্রভাব পড়ে। জাঙ্ক বন্ড কি, জাঙ্ক বন্ড কি, সংকর জাতীয় সিকিউরিটি কোনটি, সংকর জাতীয় সিকিউরিটি কোনটি, আমরা সবাই জানি অগ্রাধিকার শেয়ারকে সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়। কোন বন্ডের অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি হলে বিনিয়োগকারী কী সিদ্ধান্ত নেবে ব্যাখ্যা করো, কোন বন্ডের অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি হলে বিনিয়োগকারী কী সিদ্ধান্ত নেবে ব্যাখ্যা করো। খুব সুন্দর একটা প্রশ্ন। কর্পোরেট বন্ড কি, অগ্রাধিকার শেয়ার হলো নিশ্চিত নিরাপদ আয়ের উৎস ব্যাখ্যা করো, অগ্রাধিকার শেয়ার হলো নিশ্চিত নিরাপদ আয়ের উৎস ব্যাখ্যা করো। সপ্তম অষ্টম নবম এই তিনটি অধ্যায় নিয়ে আমি অন্য কোনো ক্লাসে চেষ্টা করব বাকি তিনটি অধ্যায়ের জ্ঞানমূলক অনুদানমূলক দেওয়ার জন্য। আর যে প্রশ্নগুলো আমি এখন বললাম এগুলো কাউন্ট করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যদি প্রশ্নগুলো উত্তর পাওয়া না যায় আমাকে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নগুলো আমি দিলাম প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই সবগুলো হচ্ছে 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে নেওয়া, খুব সহজে সেখান থেকে পেয়ে যাবে যে টেস্ট পেপার থাকে, যদি নাও থাকে বইতে পাবে আশা করি, যদি বইতেও না পাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, থ্যাংক ইউ।